পার্সেলটা খুলেই দেখে ছোট্ট একটা চিরকুট, তার পাশেই অনেকগুলো লাল টকটকে গোলাপ ফুল। ফুলগুলো এতটাই সুন্দর যে মেবিনের মুখে অজান্তেই হাসি ফুটে ওঠে তা দেখে। মেবিন চিরকুট খুলে দেখে তাতে লেখা, লাল টকটকে গোলাপের মতো সবসময় তোমার মুখশ্রীতে যেন হাসিতে খুশির ঝলক ফুটে ওঠে। ও গো প্রেয়সী, সবসময় মনমরা হয়ে থাকো কেন? তুমি কি বুঝো না তোমার কষ্টগুলো যে আমাকেও খুব করে পোড়ায়? মেবিন এইবার কেন যেন চিরকুটটা ছুঁড়ে ফেলে দিল না, তার বড্ড জানতে ইচ্ছে করছে কে এই চিরকুটের মালিক। সঙ্গে সঙ্গে মেবিনের ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। মেবিন মেসেজ চেক করে দেখে অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে। গোলাপ ফুল দেখে তোমার মুখে যে হাসিটা লেগেছিল তা যেন সর্বদা বিরাজমান থাকে। মেসেজটা দেখে আরেক দফা চমকে ওঠে মেহবিন। তার মানে যে এই চিরকুটটা দিয়েছে সে এখানেই আছে? কথাটি ভেবেই মেহবিন চারদিকে তাকাতে থাকে, কিন্তু আফসোস কেউ নেই। সঙ্গে সঙ্গে আরেকবার মেসেজ আসে। মেহবিন মেসেজটা পড়ে দেখে তাতে লেখা, প্রেয়সী আমাকে শত খুঁজেও তুমি পাবে না প্রেয়সী, আর শুধু কিছুটা প্রহরের অপেক্ষা, তারপরে আমি তোমার কাছে নিজেকে ধরা দিব। মেহবিন মেসেজটা পড়ে আশ্চর্যের চরম সীমায় পৌঁছে যায়। তার মানে যে এসব করছে সে এইবার নিজেকে সামনে আনবে, কিন্তু কিভাবে? মেহবিন যেই নাম্বার থেকে মেসেজ এসেছিল সেই নাম্বারে ফোন করে, কিন্তু বরাবরের মতো সে আশাহত হয়, নম্বর বন্ধ। তখনই একটা গাড়ি গেট দিয়ে প্রবেশ করে। মেহবিন বুঝতে পারল আরাম চলে এসেছে। আরাম গাড়ি থেকে ফর্মাল লুকে বেরিয়ে তাহসানের সাথে কথা বলতে বলতে হাঁটছে। আরামকে দেখে মেহবিনের চোখ যেন আটকে যায়। লোকটাকে ফর্মাল ড্রেস আপে দেখলে যে কারো চোখ আটকে যাবে। মেহবিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান মেহবিনের কাছে এসে বলে, বহিন রে চোখটা নামায় এবার, তোরই তো নকল বর, যখন তখন দেখতে পারবি। মেহবিন কথাটি শুনে আরিয়ানকে মারতে শুরু করে দেয়। আরিয়ান হু হা করে হেসে ওঠে। আরহাম যেহেতু দুপুরের মাঝেই মিটিংটা শেষ করে ফিরছে, তাই সবাই মিলে ঠিক করেছে আজকে সবাই পার্বত্য অঞ্চলটা ঘুরে দেখবে। আরহাম নোয়া গাড়ি ভাড়া করে নেয়। ফ্রন্ট সিটে আরহাম ও মেহবিন একসাথে বসেছে, তার পরের সিটে মায়েরা এবং অভ্র বসেছে। অভ্র ও মায়েরাও মেহবিনদের সাথে যাচ্ছে, আর পিছনে আরিয়ান ও মজনু বসেছে। তাহসান ও রুষাও যাচ্ছে। রুষা যদিও আসতে চাইছিল না, তবুও তাহসান জোর করায় এসেছে। গাড়িটা তার আপন গতিতে চলতে শুরু করে দেয়। অভ্র আজ নিঃসুখ, তার মনে আজ একটাই প্রশ্ন উকি দেয়, সে কি ভালোবাসে মেহবিনকে? অভ্র নিষ্পলকভাবে মেহবিনের দিকে তাকিয়ে থাকে। মায়েরার নজরে তা ঠিকই পড়েছে, তবুও সে চুপ থাকে। মেহবিন তো অভ্রকে বারবার এড়িয়ে চলার চেষ্টা করছে। মেহবিন আরামের দিকে তাকায়। মানুষটা নিজের মতো ড্রাইভিং করছে। কালকের পর থেকে মেহবিনের শুধু একটা কথাই মনে পড়ছে, আরাম সাহেব জীবনটা বড্ড এলোমেলো হয়ে যাচ্ছে, কি করব আমি এখন? গাড়ি চলছে আপন গতিতে। আরিয়ান কিছুক্ষণ পরেই বলল, ভাই বড্ড বোরিং লাগছে জার্নিটা, পরিবেশ কেমন থমথমে, একটা গান তো প্লে কর। আরিয়ানের কথা শুনে আরাম গান ছেড়ে দেয়। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলেই মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে মনে মনে রয় ব্যাকুলতা, আমায় ডেকো একা বিকেলে কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে যখনই মন কেমন করে, কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। মুহূর্তেই পরিবেশটা মনোমুগ্ধকর হয়ে ওঠে। গানটা শুনে মেহবিন আরামের দিকে তাকাতেই আরাম চমৎকার মুচকি হাসি উপহার দেয়। মেহবিনও তাল মিলিয়ে হাসে, যা নজর এড়ায় না অভ্রের। চোখের সামনে নিজের প্রাক্তন স্ত্রীর সাথে নিজের ভাইয়ের এত চোখাচোখি অভ্রের কাছে অতিরিক্ত মাত্রায় বিরক্তির কারণ হয়ে উঠছে।
অভ্র জানে মেহবিন এখন আরামের স্ত্রী, তবুও প্রাক্তন স্ত্রীকে অন্য কারোর সাথে দেখলে অভ্রের বুকে চিনচিনে ব্যথা অনুভব হয়। এই ব্যথার উৎস কি তবে ভালোবাসা? গাড়ি প্রায় পার্বত্য চট্টগ্রামের অঞ্চলে প্রবেশ করল। এই অঞ্চলে একটা ঝর্ণা আছে, ঝর্ণাটা প্রায় সবার কাছেই বেশ পরিচিত এবং জনপ্রিয়। আরামদের গাড়ি পাহাড়ের কাছে আসতে মেহবিন চিল্লিয়ে গাড়িটা থামাতে বলে। মেহবিনের চিল্লানোতে সবাই কিছুটা অবাক হয়ে যায়। আরাম গাড়ি থামিয়ে দেয়। গাড়ি থামাতেই মেহবিন গাড়ি থেকে কিছুটা হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। মেহবিনকে এইভাবে বেরোতে দেখে আরাম মেহবিনকে থামাতে রাগান্বিত গলায় বলে, এই স্টুপিড মেয়ে, এইভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে যাবে তো। মেহবিন থামে না, সে ঝর্ণার দিকে ছুটে যেতে থাকে। আরাম ও মেহবিনের পিছন পিছন যেতে থাকে। মেহবিন ও আরাম ঝর্ণার কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ে। প্রকৃতির অপরূপ মুগ্ধতায় তারা যেন এক প্রকার ডুবে গেছে। ঝর্ণার জলরাশি উঁচু পাহাড় থেকে আছড়ে পড়ছে, জলধারা নিচে নেমে যাচ্ছে উঁচু পাহাড় গড়িয়ে। ঝর্ণার কাছে দাঁড়ালেই দেহ মন ভরে উঠছে পবিত্র স্নিগ্ধতায়। মেহবিনের কাছে ঝর্ণার সৌন্দর্য সম্পর্কে যতটুকু কল্পনা ছিল তার থেকে অধিক সুন্দর ঝর্ণাটি। ঝর্ণাটির কাছাকাছি অনেকগুলো পাহাড় রয়েছে। মেহবিন ঝর্ণা পর্যন্ত যাতায়াতের উঁচু নিচু রাস্তা আর পাশে তাকালেই সে বুঝতে পারে পাহাড় তাকে যেন এনে দিচ্ছে রোমাঞ্চকর অনুভূতি। বাকিরাও চলে আসে ততক্ষণে। সকলেই পরিবেশটা বেশ উপভোগ করছে। আরিয়ান ক্যামেরা নিয়ে চারদিকে ছবি তুলছে। রুষা ও তাহাসান নিজেদের মাঝে কথা বলছে, যদিও রুষা চুপ। তাহাসানই কথা বলে রুষার মন ভালো করার চেষ্টা করছে। এত সুন্দর পরিবেশ দেখে মায়েরা নিজেকে সামলাতে পারল না। অভ্রের হাত ধরে মহানন্দের সাথে বলল, অভ্র তোমার কিছু মনে পড়ে? আমরা যখন বিদেশে ছিলাম তখন এইরকম কত সুন্দর জায়গায় আমরা একা একা বেরিয়ে পড়তাম, আজ যেন সব কিছুই অতীত। শেষের কথাটি বলতে গিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল মায়েরার। অভ্রের সেদিকে খেয়াল নেই, সে তো অন্য চিন্তায় মগ্ন। তার দৃষ্টি বরাবরের মতো সামনের দিকে, মিষ্টি কপোতির দিকে। মেহবিন বার বার ঝর্ণা থেকে পানি নিয়ে আরামের মুখে ছিটাচ্ছে আরামকে জ্বালানোর জন্যে, এবং আরাম বার বার স্টুপিড বলছে মেহবিনকে। মেহবিন তা শুনে খিলখিল করে হাসতে থাকে। মেহবিনের সাথে তাল মিলিয়ে মৃদু হাসে আরাম। মেহবিনকে এতদিন পরে এতটা প্রাণবন্তভাবে হাসতে দেখে অভ্রের ভালো লাগা কাজ করতে থাকে। তার মনে শুধু একটাই কথা বলে, তার একটা ভুলের জন্যে মেয়েটার এই মায়াবী হাসিটা হারিয়ে গিয়েছিল। সে যদি মেহবিনের সাথে ভালোবাসার নাটকটা না করতো তাহলে তো আজ আরামের জায়গায় সে থাকতো। মেহবিন সব হাসি খুশি থাকার কারণ অভ্র হলে কি খুব ক্ষতি হতো? অভ্রের ধ্যান ভাঙে আরামের কর্কশ গলা শুনে। আরাম এইবার কিছুটা রেগে আছে মনে হয়। বার বার মেহবিনকে মানা করছে, তবুও মেহবিন কথা শুনছে না। সে পানি ছিটিয়ে দিচ্ছে আরামের ওপর। মেহবিনের স্টুপিডের মতো এইভাবে পানি ছিটাচ্ছ কেন? আমি একদম ভিজে গেছি। মেহবিন আরামের কথা না শুনে খিলখিল করে হেসে আরামকে পানি ছিটিয়ে দিচ্ছে। এইবার আরামও পানি নিয়ে মেহবিনকে পানি ছিটিয়ে দিচ্ছে। মেহবিন হেসে ওঠে। আরিয়ান এই রকম সুন্দর মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে ফেলল। অভ্রকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মজনু অভ্র এবং মায়েরার কাছে এসে মায়েরাকে উদ্দেশ্য করে বলে, ভাবি গো, অভ্র ভাইজনের কি জেনের আসর লাগছে নাকি? মজনুর এমন কথা শুনে অভ্র ও মায়েরা ভড়কে যায়। অভ্র ধমকে বলে, এই তুমি কি বলতে চাইছো? মজনু তার 32টা দাঁত বের করে বলে, আসলে আপনারে যখনই দেখি তখনই খেয়াল করি আপনি খালি চাইয়ে থাকেন আমার বড় ভাই যান আর বড় ভাবির দিকে। আমাগো গ্রামে এক বেড়া আইছিল বুঝছেননি, নাম আসিল মদন, দেখতে কি কালার কালা, দাঁত তো একেবারে নাই বলতে গেলে চলে, একবারে আপনার মতো। মানে কি বলতে চাইছো তুমি? আমি দেখতে কালো, আমার দাঁত নেই। অভ্রের রাগান্বিত গলায় বলা প্রশ্নের জবাবে মজনু বলে, আরে ভাইজান আপনি আবার উল্টা বুঝেন কেন? আপনি তো মাশাল্লাহ হিরোর মতো দেখতে, আমি তো কইতাছি যে আপনার ওর মতো অভ্যাস। মদন সারাদিন খালি সাইয়া থাকতো হুদাই, পরে সবাই জানতে পারলাম আসলে ওর জিনের আসর লাগছিল, পরে অনেক ঝাড়াঝাড়ির পরে ওইটা ঠিক হয়। আমাগো গ্রামের ক্যাবলা বাবা ঠিক করেছিল, ভাবি আপনার কি ক্যাবলা বাবার নাম্বার লাগবে? মায়েরা হেসে দিল। অভ্র এইসব সহ্য করতে না পেরে বলল, হে ইউ ইডিয়েট, জাস্ট গেট লস। এমন করেন কে, আজকাল কারো ভালো করতে নাই। মজনু মুখ বেঁকিয়ে চলে যায়। আরিয়ান নিজের হাতের ক্যামেরাটা নিয়ে ছবি তুলতে থাকে। তখনই কেউ এসে তাকে খপ করে জড়িয়ে ধরে। এইভাবে কেউ হুট করে জড়িয়ে ধরায় আরিয়ান চমকে পিছনে তাকাতেই দেখে ফারিয়া।
ফারিয়াও আরিয়ানকে দেখে এক প্রকার শকড হয়ে যায়। সে এই মুহূর্তে আশা করেনি আরিয়ানকে। ডাক্তার সাহেব আপনি এখানে? আমারও একই প্রশ্ন, আপনি এখানে কি করে? ফারিয়া এদিকে সেদিকে তাকিয়ে শুকনো মুখে বলল, হাসির আপনাকে বলেছিলাম না আমি ট্যুরে যাচ্ছি বান্ধবীদের সাথে। আমি আমার বান্ধবীদের সাথে চট্টগ্রামে এসেছিলাম, আজ আমাদের এখানে শেষ দিন ছিল। আমার ফ্রেন্ডগুলো এত হারামি, আমাকে ছেড়েই কেউ যেন হারিয়ে গেল। এখন ওদের পাচ্ছিও না, আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে। ওরা এখন কোথায় কীভাবে আছে কে জানে। আমি যদি ভুল না হই তাহলে ওরা নয় আপনি হারিয়ে গেছেন, তাই তো? আপনি পথটা হারিয়ে ফেলছেন। আরিয়ানের প্রশ্নে মাথা নিচু করে ফারিয়া জবাব দেয়, আসলে ওদের হোটেলে রেখেই আমি চট্টগ্রাম ঘুরতে বেরিয়েছিলাম সকাল সকাল। এখন পথটাও হারিয়ে ফেলেছি, তার মধ্যে কয়েকজন বাজে লোক আমার পিছন নিচ্ছিল, তাই দৌড়ে এসে আপনাকে দেখে জড়িয়ে ধরলাম। আরিয়ান নিজের চশমাটা পরে বলল, এইরকম বাদরামি করলে হারিয়ে যাওয়াটাই স্বাভাবিক। আরে আরে কই যান, ভিডিওতে একটা লাইক তো করে দিয়ে যান। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।